গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আবার আরেকটি নতুন পৌরসভা চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আজকে এই পৌরসভা আবেদন করতে পারবে আমাদের 23টা জেলা থেকে। এছাড়াও তোমার জেলার যদি পৌরসভা চাকরির আপডেট পেতে চাও অবশ্য কমেন্ট করো কমেন্ট সেকশনে। চেষ্টা করব তোমার জেলার পৌরসভা চাকরির আপডেট সবার প্রথম সবার আগে পৌঁছে দিতে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অফিসিয়াল নোটিফিকেশান আমরা অন স্ক্রিন ডাউনলোড করে নিয়েছি, তোমরা অন স্ক্রিন নোটিফিকেশান দেখতে পাচ্ছ। পানাহাটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই নতুন নোটিফিকেশানটা আমরা পেয়েছি। মেমো নাম্বার অন স্ক্রিন তোমরা দেখে নিতে পারছো। আবেদন প্রার্থীদেরকে নিয়োগ করে নেওয়া হবে হোনারারি হেলথ ওয়ার্কার পদের ক্ষেত্রে, HHW পদের ক্ষেত্রে। এখানে 170টি টোটাল শূন্য পদ রয়েছে। 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এবং SC ST এবং OBC A অথবা B প্রার্থীদের জন্য বয়সের এখানে ছাড় থাকবে। SC ST OBC A অথবা B প্রার্থী হয়ে থাকলে 22 থেকে 40 বছরের বয়সের মধ্যে আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশান হিসাবে যে কোনো শাখায় মিনিমাম মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সাম দিয়ে থাকলেই আবেদন করতে পারবে। কারোর যদি HS গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিও যদি করা থাকে এই পদে এলিজিবল প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। এছাড়াও আরও এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে, অবশ্য মান্থলি এখানে বেতন যেটা প্রোভাইড করা হবে 4,500 টাকা। এটা বেসিক্যালি তোমরা হয়তো সবাই জানো আমরা যে আশা কর্মী বলে থাকি এই আশা কর্মীরই পোস্টের এটা বলা যেতে পারে, একই ক্যাটাগরির কিন্তু পোস্ট এটাই। অফিসিয়াল ওয়েবসাইট পানাহাটি মিউনিসিপ্যালিটি .in-এ গিয়ে আবেদন করা যাবে। অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে তোমরা। এখানে 26/10/2021 হচ্ছে লাস্ট ডেট জানানো হয়েছে আবেদন করার। অবশ্য তোমরা তোমাদের এই সমস্ত ইনফরমেশানগুলো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশান ফর্ম। তোমাদের অন্য কোথাও যেতে হবে না, এই ফর্মটা আমাদের টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে, লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, যাবতীয় ইনফরমেশান এখানে তোমাদের দেয়া রয়েছে, যেমন এডুকেশান কোয়ালিফিকেশান, তোমার ল্যাঙ্গুয়েজ, তোমার বাড়ি কোথায়, এই সমস্ত নর্মাল যে ইনফরমেশানগুলো সাধারণত চেয়ে থাকে, তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো, একাডেমিক কোয়ালিফিকেশান, রেসিডেন্সিয়াল, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, এছাড়াও মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমরা যেটা পড়ছো সেই মিউনিসিপ্যালিটির এখানে নাম উল্লেখ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার ওয়ার্ড নাম্বার কত সেটাও এখানে উল্লেখ করতে হবে। এই হচ্ছে নর্মালি একটা ফর্ম ফিল আপ আছে। এই ফর্মটা তোমাদেরকে লাস্ট ডেট যেটা 20/9 থেকে আবেদন শুরু হয়েছে এবং যেটা তোমাদের এখানে লাস্ট ডেট উল্লেখ করা হয়েছে যেটা তোমরা 26/10/2021 থেকে যেটা লাস্ট ডেট জানানো হয়েছে, এর আগে কিন্তু তোমাদেরকে ড্রপ বক্সে তোমরা মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ড্রপ বক্স আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে দিয়ে আসতে হবে। আশা করছি এই নোটিফিকেশানটা অনেকেরই হেল্প হবে, কারণ এটা কিন্তু বেসিক্যালি মহিলাদের জন্য চাকরির আপডেট। আমরা চেষ্টা করব পুজোর আগে মহিলাদের জন্য আরও কোনো যদি এই রকম চাকরির আপডেট থাকে অন্যান্য জেলার, অবশ্য সেই সমস্ত জেলার চাকরির আপডেটগুলো সবার প্রথম সবার আগে নিয়ে চলে আসব। তার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়।